ভাইরে ভাই, জীবনে প্রথমবার ডেটে যাচ্ছি, প্রচণ্ড মানে হাই লেভেলের আমার একদম নার্ভাসনেস ছিল, তার সাথে ছিল এক্সাইটমেন্ট। তো এক্সাইটমেন্ট নার্ভাসনেস নিয়ে আমি একটু রেডি হয়ে নিচ্ছি, আর লিপস্টিক আর পাউডার ছাড়া আমি ভাই চলতে পারি না। তো ওই দুটো প্রথমে লাগিয়ে তারপর একটু ইউনিকভাবে সাজলাম আজকে কাজল। কাজলটা কিন্তু আমি লাগাই না নর্মালি, কিন্তু আজকে যেহেতু স্পেশাল ডে আর স্পেশাল ওকেশনে স্পেশাল স্পেশাল সাজগোজ তো বানতা হয় না, তো লিপস্টিক আর পাউডার কাজল আর এই তো টিপ আর ওড়নাটা আমি নিয়ে নিলাম। তারপর আমি একদম রেডি, আর রেডি হয়ে বেরিয়ে গেছি হাতে মাত্র 50 টাকা নিয়ে, তার কারণ আজকে আমি ডেটে যাচ্ছি ভাই। আজকে কিন্তু একদম খরচাপাতি আমি করবো না, আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে, আর হেঁটে হেঁটে যেই দেখলাম এই দেখো ভাইরে ভাই, এটা কি হতেই হবে, মানে সকালে বিকালে দুপুরে আমি যখনই বের হই এই তো এরা আমার রাস্তা কাটবেই কাটবে, ট্রেন ট্রেন পার করে দেখো রাস্তায় কার লগ হয়ে গেল। তো পুনমদির সাথে আমার লগ হয়ে গেছে, আর পুনমদিকে নিয়ে আমি একদম উঠে গেলাম পিলপিলিতে। আর দেখো পুনমদি আমার জন্য রোজ নিয়ে এসেছে ভাই, ডেটে যাচ্ছি রোজ ছাড়া কি আর চলে। তো দেখো পুনমদি আমাকে রোজটা দিয়ে দিল, তারপর আমরা এই তো এইখানটায় চলে এসেছি, এইটা কলেজ লাইফের সেই সময়টা আজকে তাজা করবো বলে। যাই হোক আমার কলেজ লাইফ শেষ হতে কত বছর হয়েছে, পর্দা কবে শেষ হয়েছে তাই তো, আমার আমি তো তার 1 বছর ছয় আছে, আমার 5 বছর 6 বছর ধরেই আমরা এরকম ভাবে মিট করি না, ফুল 6 বছর খালি ফোনে কথা হয়, আমি খালি ফোনে কথা হয়, তার সপ্তাহে এখন ইদানিক তো হইতেছে না, তার আগে সপ্তাহে অ্যাটলিস্ট রবিবার করে হইতো, কিন্তু ইদানিক মানে একদম হইতেছে না, থাকে যার যার প্রবলেম আছে তাকে থাকি আমি কি আমাকে তো ভালোই লাগে, কত ভালোই লাগে, আমার দাঁতগুলো আবার শেষ করে দিল কে দেখতে হাঁকলে আমার গুলো দেখি সুন্দর লাগে, হাঁকলে ভালো। তুই ভেজ খাবি না, ভেজ ফ্রাইড মোমো দিতে পারলে, ভেজ ফ্রাই মোমো না ভেজ মোমো বিয়ে করবি দিন, আমি করব নি কি আছে, আমি আমাদের ভিডিও নিয়ে করবে, প্রথমবার ডেটে আসছি তাও ডেটে আসছি রোজ সাথে, তাহলে ভুল তো একবার করতেই পারি না, ওর ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম বলে কথা। এক্সকিউজ মি, ভেজ ফ্রাইড মোমো হাফ প্লেট আর চিকেন ফ্রাইড মোমো হাফ প্লেট, হাফ প্লেট তো নেই, হাফ প্লেট নেই ওটা, তাহলে ফুল ফুল দিবে ফ্রাইড মোমো দুটো, একটা ভেজ একটা চিকেন। তো ফাইনালি আমাদের অর্ডার হয়ে গেছে, এখন আমরা বাইরে যাই, এখন বাইরে যাই কিলকিলি করে আসি, চলো যাই। এইটা হলো বোন আর এইটা হলো দিদি, বুঝতে পারছো, এইটা হলো দিদি, দিদি এটা দিদি আর এটা হলো বোন, বোনের এজ কত আর দিদির এজ কত প্লিজ মেনশন করো কমেন্টে, চাই চাই দেখি কার কার নিলে, হাঁটি হাঁটি বোনের, বোনের 60 আর দিদির 30 হবে, কি বলো তোমরা কমেন্টে জানাও কিন্তু খুব তাড়াতাড়ি। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের খাবার অর্ডার হয়ে গেছে, খাবার এখনো পর্যন্ত আসেনি, খাবার আসা পর্যন্ত আমরা এখানে ফটোশ্যুট করছি অবশ্যই। তোর মোবাইল ভালো, আমার সবচেয়ে ভালো লেগেছে তোর মোবাইলটা, আমার থেকে বেশি আমার মোবাইলটা ভালো লেগেছে। যাই হোক আমরা কিন্তু এটা কোইনসিডেন্টলি হয়েছে, মানে ব্ল্যাক অ্যান্ড রেড, আমিও জানি না ও ব্ল্যাক করে আসবে বা রেড করে আসবে, আমি ও জানে না, তো যাই হোক কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। মোটামুটি 200টা ফটো উঠার পর তারপর আমাদেরকে ওয়েটার ডেকে আনলো, আমাদের অর্ডার মানে রেডি হয়ে গেছে, তারপর আমরা খেতে চলে এলাম। এখানে কিন্তু প্রচণ্ড কনফিউজ ছিল, আর কনফিউজটা কি তোমরা একটু পরেই বুঝতে পারবে। আর এখানে দেখো আমি কিন্তু স্মাইলি ফেস বানাচ্ছি, আর স্মাইলি ফেস না বানালে যেন আমার পেট ভয় না রেস্টুরেন্টে খেতে গেলে, তো প্রথমে বানাচ্ছে স্মাইলি ফেস। আর এইদিকে দেখো আমাদের কী কী কথা হচ্ছে, তার মানে আমাদের ফাইনালি কোথায় গেলো, আমাদের মোবাইলে দুঃখের কথা বলা যাবে, পাশে পাশে থাকলে দুঃখের কথা হয় না আমাদের, আমাদের তাহলে আমি এটা ধরবো না, দিস ওয়ান ইজ নন ভেজ, দিস ওয়ান ইজ ভেজ,
ধরি দিস ওয়ান ইজ নন ভেজ তুমি আবার চামচ দিয়ে নাকি আমি তো হাত দিয়া আমার আবার পোষায় না আমাদের পেট না কুয়া ভাই বুঝতে পারবে না কি ভাত খেয়েই বেরিয়েছিলাম আর এইখানে দেখো দু প্লেট মোমো খেয়ে নিয়েছি দুজনে মানে প্রথমেই সেই জন্য হাফ প্লেট দিতে চেয়েছিলাম কিন্তু হাফ প্লেট ছিল না বলে ফুল প্লেট দিলাম এদিকে বিল টিল পে করে মিরর সেলফি নিয়ে তারপর বেরিয়ে গেলাম অন্য একটা উদ্দেশ্যে মানে আরও কোথায় যাবো অবশ্যই দেখতে থাকবো যাইনি রে তোর বাড়ির পাশে ভিটু আমার একা কাজ করলাম বাবা ভিটু সিটি লাইফ কিনস না ভিটু ওইদিকে আমরা জীবনে কোনো দিন আসিনি এখান থেকে জামা কাপড় কেনা অসম্ভব আমাদের জন্য যেহেতু আমরা গরিব মানুষ সেই জন্য ট্রেন্সের পাশে ভিটুতে চলে এলাম আর ভিটুতে এসে দেখি প্রচুর আকর্ষণ আকর্ষণের মধ্যে দেখো গোপাল ভাই ছিল জোকা ছিল আর লম্বা মানুষটা এদিকে দেখো কিস ফিস দিচ্ছে আমি তো ভাই ভয়ে একদম এদিকে চলে এলাম আবার সত্যিকারেই না কিস দিয়ে দেয় তো সেই জন্য ভয়ের চলে আমি ভিতরে ঢুকে গেলাম ভিতরে দেখি বা ভাইরে ভাই এত সুন্দর জিনিস আর এইদিকে দেখো কার সাথে দেখা হয়ে গেল মানে আমার কলেজ লাইফের একটা ফ্রেন্ড তার বাচ্চাও হয়ে গেছে হ্যাঁ কী করবো সরমের কথা এদিকে দেখো পুনম দিয়েও একটু নিল আমিও নিয়ে তারপর কী কী হচ্ছে মানাইছে রে একদম ব্ল্যাক কালার লগ ইট টু হোয়াইট একদম মানাইছে আমি তো সব খালি করে ফেলাই দাম খারাপ না তাও আড়াই চলে ঠিক আছে বাইরে ওই মেয়ে মানুষের ড্রেস গুলো খারাপ না রে হোলিতে 350 টাকার ড্রেস পরে ও এই জায়গা থেকে বোধ হয় আপনার একটা মিসে টপ মিস হলো একটা নিয়ে যা বলবে পাতা লাগবো আজ কি তাজা খাবার একজন টিচার মলে এসে চুরি করা শুরু করে দিয়েছে দেখো এক মিনিটে যতগুলো উঠাইতে পারোস ছত্তর শিশে এগুলো কি উঠাইতেছিস ভালো ভালো উঠা ফাইনালি এতগুলো আমার টাকা দিতে লাগবো ওর দেখি কত হলো কত হলো 200 300 ওকে রাখা হয়েছে ভিটুতে ও মান্থলি 200 টাকা করে পায় সিরিয়াসলি ভেবেছিলাম চুরি করবো তারপর দেখি বাবা সিসি ক্যামেরা আমার দিকে তাকিয়ে রেখেছে সেই জন্য আবার রেখে দিয়েছিলাম নয়তো একদম ব্যাগ ভরে আজকে নিয়ে আসতাম আর এদিকে দেখো কুর্তির এখানে চলে এসেছে ভাইরে ভাই এত সুন্দর কেন 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 আর আমার কাছে টাকা নেই কেন 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 সেটাই সবচেয়ে থেকে বড় কোশ্চেন আর এতগুলো দেখে আমার মন যেন কেরকম ফাতুম ফাতুম করছিল সত্যি খুব সুন্দর অ্যাফোর্ডেবলের মধ্যে ছিল সুন্দরও ছিল ভালোই লেগেছে আমার তোমরা কিন্তু চাইলে অবশ্যই V2 কিন্তু ভিজিট করতেই পারো এখানে আমি কোনো প্রমোশন করছি না আমার ভালো লাগছে পার্সোনালি তো সেই জন্যই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো 400-450 টাকা দেখে কুর্তিগুলো সেটিং কুর্তিগুলো খুব সুন্দর আমার কিন্তু ভালোই লেগেছে আর বললাম আমি আগেই বললাম অ্যাফোর্ডেবলও ছিল তো দেখো কী সুন্দর সুন্দর কুর্তি 400-450 এরকম নর্মাল তো এরকম থাকে অনলাইনেও থাকে কিন্তু অনলাইনে যেহেতু কাপড়গুলো ভালো না তো এইখান থেকে আমি বলবো তোমরা কিন্তু এই বৈশাখের বাজারটা কিন্তু করতেই পারো এই দেখো আমাদের যেহেতু বাচ্চা কাচ্চা নেই সেই জন্য তবুও দেখতে চলে এলাম বাচ্চাদের সেকশনে আর বাবা বাচ্চাদের সেকশনে চলে এলে কী হবো ওই তো দেখো পুতুলগুলো আর পুতুল নিয়ে এখানে কিন্তু আমরা ভালোই খেলাখেলি করছি ফটো টটো উঠলাম ওঠার পর তারপর যাব কোথায় বিল পে করতে কেন যাব ভাই বিল পে করতে আমরা কি কিছু নিয়েছি কিছু তো নিইনি তো সেই জন্য আমাদেরকে কী করলো ধাক্কা দিয়ে বাড়ি থেকে মানে ওই মল থেকে বের করে দিল আর আমরাও চুপচাপ বেরিয়ে আসলাম তার কারণ
কি বলবো, চুরি করতে গেছিলাম, মেয়ে ভাগ্যিস সিসিটিভিতে তো দেখেনি, তো সেই জন্য ভাবলাম নিঃশব্দে বেরিয়ে যাই, সেইটাই ভালো। আর এদিকে দেখো এন্টারটেনমেন্ট কিন্তু শেষ হয়নি, নর্মাল মানে প্রচন্ড পরিমাণে এন্টারটেনমেন্ট চলছে। আর আমরা এদিকে দেখো কি কি করতে করতে লাস্ট জাস্ট সি, এখানেও যদি না পাই তার মানে বাবু মাছকে আমাকে খাইতেই দিব না। হ্যাঁ হ্যাঁ ফাইনালি আছে, আমি কুলফি খাবো, কুলফি নাই, কুলফি দেয় পাবি, সুন্দর পাবো তাহলে কুলফি। ফাইনালি আমরা আইসক্রিম পেয়েছি, হাজারটা কর্পোরেট রোডের দোকান ঘুরে ঘুরে লাস্টে কৃষ্ণাতে আমরা আইসক্রিম পেয়েছি। কৃষ্ণা জিন্দাবাদ। নাও মা পয়সা কেনা দিল, থ্যাংক ইউ করে গাই একটা নেসারি। মাঝে মধ্যে কিন্তু এরকম ইউনিক ডেট কিন্তু করাই যায়, ডেট মানে এই যে ছেলেদের সাথে যেতে হবে সেরকম না। তাহলে চলো আজকের আমার এই ডেট পার্টনার তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আর বাই বাই আজকের জন্য তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু আমাকে জানিয়ে দিও। চলো বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে। আবার কবে বিয়ে লাগে।